শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকল ভালো থাকবেন, কিভাবে ভালো আছেন? আমি মাহাতো স্যার, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসের মতো আজকে আমরা এই পার্টিসিপেশন নারেশন পরিবর্তন নিয়ে আলোচনা করব। দেখো, নারেশন বা ডিরেক্ট নারেশনের রিপোর্টেড স্পিচটি যদি ইউ হ্যাড ব্যাটার দ্বারা শুরু হয় না, ইউ হ্যাড ব্যাটার দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে নারেশন পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্ব হিসেবে অ্যাডভাইস ব্যবহার করতে হবে। ইউ হ্যাড ব্যাটার বা যাবে টু প্লাস ভার্ব সহ বাকি অংশ বসবে, ঠিক আছে? হি সেড টু মি, দেখার তুলনা করবে কি বলো, ইউ বেটা সিএ ডক্টর, ইউ হ্যাভ বেটার সিএ ডক্টর, তুমি বরং ডাক্তার দেখাও, তাহলে এখানে কি হবে, হি অ্যাডভাইস মি টু সিএ ডক্টর, ডাক্তার বললেন ইউ হ্যাড বেটার, নাও ওয়াট আর, আপনি বরং কঠোর পরিশ্রম করলেন না, ও কঠোর পরিশ্রম না করাই আপনার জন্য ভালো। তো ডাক্তারকে আমরা কি দিল, এখানে উপদেশ দিল, হ্যাঁ কি হল, দ্য ডক্টর এখানে কিন্তু কিনে অবজেক্ট নেই, যদি অবজেক্ট না থাকে সেক্ষেত্রে কি করতে হবে, সুবিধা অনুযায়ী একটা অবজেক্ট ধরে নিতে হবে, যেখানে আমরা লিখে ধরে নেব ডক্টর অ্যাডভাইস মি নট টু ওয়ার্ক হার্ড, বুঝতে পারছো স্যার? আচ্ছা, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ইনফেটিভ টু ডু থাকে না, জোরালো ডু বা ইনফেটিভ ডু থাকে, ইনফেটিভ ডু জিনিসটা কি, কোনো একটি বাক্যের অর্থকে জোরালো করার জন্য কখনো কখনো কি করি আমরা, ডু ব্যবহার করি না, যেমন কাম হিয়ার, এদিকে আসো, বাক্যটাকে যদি আমরা জোরালো করতে চাই তখন আমরা লিখতে পারি ডু কাম হিয়ার, আরে এদিকে এসোই না, ঠিক আছে, হেল্প মি, আমাকে সাহায্য করো, ডু হেল্প মি, করোই না আমাকে একটু সাহায্য না, এরকম ক্ষেত্রে আমরা কি করি বাক্যটাকে জোরালো করার জন্য আমরা শুরুতে একটা ডু ব্যবহার করি। এখন রিপোর্টেড স্পিচের শুরুতে যদি ডু থাকে, তাহলে ইনডাইরেক্ট নারেশনের পরিবর্তন করার সময় এই ডুটাকে কি করতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এই অর্থে এটা ব্যাপার কিন্তু এখন আমরা করতেছি, ঠিক আছে, দেখো আই টু
don't leave to come tomorrow, the next day. বুঝতে পারছিস তো? তাহলে এই ব্যক্তিটি দু যুগে থাকলে তুমি যখন নিরাশন পরিবর্তন করো তখন কি করতে হবে? এই দুটা উঠে দেবে। এবার এই বাক্যটা খুব ভালোভাবে লক্ষ্য করবে, কেমন লক্ষ্য করবে? সে আমাকে বললো ডু শেষ করছি। সবাইকে অনেক শুভেচ্ছা, খোদা হাফেজ।